রিমান্ডে থাকা চিত্রনায়িকা পরিমনির বিষয়ে এফডিসিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছে চলচ্চিত্র শিল্পী সমিতি, সরাসরি যাচ্ছে সেখানে। ব্যক্তিগত কোন কর্মকাণ্ডের সাথে জড়িত তারা ছিলেন না, তারা ছিলেন অনুসারী। এটা হয়েছে কি যাদের সাথে তারা কাজ করে তাদের সাথে হয়েছে চলচ্চিত্র। এই জন্য আমাদের নাম হয়েছে সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্র সংশ্লিষ্ট বাইরে আমরা কিছু না। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে আপনারা শুধু সংস্কৃতি বা ধর্ম সংস্কৃতির পক্ষে থাকবেন, একটা কথা মনে রাখবেন, অনেকে ফোকাস দিতে গিয়ে অযাচিত ফোকাস পেয়ে অপসংস্কৃতি প্রকাশ পায়। আপনাদের কাছে সবাই না, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যতটুকু যোগ্যতা আছে তাকে অতটুকু ফোকাস দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা করোনা মুক্ত একটা বিশ্ব চাই, আমরা একটা সাংস্কৃতিক সুবাতের বয়ে আসুন, এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের বক্তব্য শেষ হয়েছে। আপনাদের চিত্রনায়িকা পরিমনির বিষয়ে এফডিসিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতি, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।